তোমার নিঃশ্বাস প্রশ্বাস চলছে মানে তুমি বেঁচে আছো। তাই বলছি, বাঁচতে হলে বাঁচার মতো করে বাঁচো, চ্যালেঞ্জ নিয়ে বাঁচো। শুধু স্বপ্ন দেখলে হবে না বস, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। তুমি যেদিন প্রথম হাঁটতে শিখেছিলে, প্রথম কথা বলতে শিখেছিলে, প্রথম সাইকেল চালাতে শিখেছিলে, সেই দিন থেকে তো সংগ্রাম করতে শিখেছিলে। কিন্তু হঠাৎ কি হলো যে তুমি সংগ্রাম করতে ভুলে গেলে? জীবনে এমন কিছু করে দেখাও যে তোমার মৃত্যুর পরেও লোকে তোমাকে মনে রাখবে। আমরা কোনো কাজে ব্যর্থ হলে তো আমরা ভাগ্যের দোষ দিয়ে থাকি, কিন্তু তুমি কখনো নিজেকে প্রশ্ন করে দেখেছো কি যে কাজটা তুমি করতে পারোনি, সেই কাজটা করার জন্য তুমি কি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলে? সেই কাজটা কিন্তু অন্য কেউ ঠিক করেছে, সে 1% হলেও তোমার চেয়ে বেশি চেষ্টা করে সে সেই কাজটি সফল করে দেখিয়েছে। তাই বলবো, ভাগ্যের দোষ না দিয়ে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো। আসলে কি বলো তো, তুমি স্বপ্ন দেখতে পারো কিন্তু অ্যাকশন নিতে ভয় পাও, তাই তুমি ব্যর্থ হও। জীবনে কোনো দিন অহংকার করো না। তুমি এই পৃথিবীতে খালি হাতে এসেছিলে, আর এই পৃথিবী থেকে তোমাকে চলে যেতে হবে খালি হাতে। তাহলে কিসের এত অহংকার? অহংকার মানুষের ধ্বংসের কারণ। আর একটা কথা, যে সময় চলে যায় তার ফিরে আসে না, তাই সময় নষ্ট না করে আজ থেকে এখন থেকে তোমার স্বপ্ন পূরণ করার জন্য ঝাঁপিয়ে পড়ো সিংহের মতো, আর সফল মানুষ হিসাবে নিজেকে প্রমাণ করে দেখাও। জীবনে কারোর উপরে বেশি নির্ভরশীল হয়ে পড়ো না, কারণ জীবনটা তোমার, আর যা কিছু করতে হবে নিজেকেই করতে হবে, এটা ভেবে এগিয়ে চলো। দেখবে তোমার সফলতা কেউ আটকে রাখতে পারবে না। বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আর এতক্ষণ আপনারা দেখছিলেন জি বাংলা মোটিভেশন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করুন, ও আমার ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন।